হাবিবাম আপনি কোথায় চলে যাচ্ছেন একটু বলুন আপনার বাড়ি কোথায় বলে বাড়ি আমার মক্কা নগরে বলে কোথায় যাচ্ছেন ডাক দিয়ে বলে বাবা তোমরা কি শুনো নাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সসলাম সে নাকি নতুন ধর্ম প্রচার করেছে শুনে নাও তার কথা যদি না শুনছে যারা তাদেরকে তলোয়ার দিয়ে নাকি ব্যাটা জবাই করে দিয়েছে তা আমি মৃত্যুর ভয়ে জানের ভয়ে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি বাপজি আমার শোনা লালেরা সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে কেউ ভয় করতেন না এক বুড়িমা যে নবীজির বাপজি ভয়ে পালিয়ে যাচ্ছে বুড়িমা পুটলি মাথায় করে নিয়ে পালিয়ে যাচ্ছে আমার বিশ্বনবী বাপজি উনি রাস্তা দিয়ে যাচ্ছেন বুড়িমা চিনে না নবীকে অথচ বুড়িমাকে বলেছে যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলেমা প্রচার করছে তার কলেমা যদি কেউ না পড়ছে তাকে তলোয়ার দিয়ে জবাই করে ফেলছে তাই পালিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার থেকে যদি বাঁচতে হয় তাহলে দেশ ছেড়ে পালিয়ে যাও বুড়িমা লোকের মুখে কথা শুনে নবীকে দেখেনি নবীকে চিনে না সে ও লোকের কথা শুনে বাপজি দৌড়াচ্ছে পুটলা নিয়ে এমনি তার টাকা পয়সা পুটলা করে বেঁধে নিয়েছে বাপজি তুলতে তার ভারী হচ্ছিল অনেকটা দূর নিয়ে যেতে পারবে না মেয়েটা এদিক ওদিক তাকাচ্ছে যে আমার পুটলাটা কাউরের যদি মাথায় তুলে দিতাম সে একটু এগিয়ে দিলে আমি উপকৃত হতাম আমার ভালো হতো বিশ্বনবী দরুদ নবী সে রাস্তা দিয়ে যাচ্ছে সারা পৃথিবীর সে যে বিশ্বনবী যে নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর জঙ্গল দিয়ে বাপজি হাঁটতেন জঙ্গলের উট জংলা উট জঙ্গল থেকে বেরিয়ে এসে নবীর কাছে এসে পায়ে নিচে সেজদা করতো জোরে বলুন আলহামদুলিল্লাহ খাজুর গাছ জঙ্গলের গাছ নবীর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো বলুন আলহামদুলিল্লাহ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূলের সাথে এক ময়দানে ছিলাম নবী যে হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে নবী বলে লোকে আনাস আমি এখানে একটু আরাম করব আনাস বলে নবী যে আপনি আরাম করবেন বলে হ্যাঁ বলে হুজুর তাহলে জায়গাটা একটু বিছানা করে দিই বলে বিছানা লাগবে না হযরত আনাস বলে আমার কাছে একটা কাপড় ছিল রুমাল সেটাকে আমি বিছিয়ে দিলাম বিশ্বনবী শুয়ে পড়লে নবী শুয়ে আছে নবীজি ঘুমিয়ে আছেন চোখ দুটো বন্ধ করে আর আমি রসুলের একটু পাশে দাঁড়িয়ে দশ হাত দূর থেকে নবীজির চেহারাখানা তাকিয়ে থেকে দেখছি আহারে দরুদ নবী এই নবী দুনিয়ার বুকে না আসলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ তৈরি করতেন না বলুন আলহামদুলিল্লাহ এত দামি নবী জমিনে শুয়ে আছে আনাস বলেন দেখলাম পঞ্চাশ হাত দূরে একটা খাজুর গাছ ছিল বাবা আনাস বলেন দেখলাম ওই খাজুর গাছটা সোজা দৌড়ে চলে আসলো নবীজির কাছে বলুন সুবহানাল্লাহ বাচ্চা ছেলের মতো বাবা আপনার গুটি গুটি পায়ে যেমন বাচ্চা হেঁটে আসে ওইভাবে খাজুর গাছটা বাপ যে হেঁটে হেঁটে চলে আসলাম নবীজির একেবারে বাবা মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাজুর গাছটা আল্লাহ রসুলের দিকে বাপজি অনেক কোন ধরে বাপজি নিয়েছিল যেন নবীজিকে আপনার সূর্যের তাপ যেন না লাগে বলুন সুবহানাল্লাহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম বিশ্ব নবীজিকে দেখলাম না নবী ওখানে শুয়ে আছে নবী তখন আপনার ঘুমটা ভাঙে নাই দেখলাম এই খাজুর গাছটা ঘন্টা খানিক ধরে বাপজি বসে থাকার পর দাঁড়িয়ে থাকার পর আবার গাছটা আপনা আপন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল বলুন সুবহানাল্লাহ সেই নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুড়িমা রাস্তা দিয়ে বাপজি চলে যাচ্ছিলেন আল্লাহর নবী ডাক দিয়ে নাই বুড়িমা ডাক দিয়ে বলে বেটা একটু কাছে এসো আল্লাহর নবীজি বলেন বুড়িমা ডাকলেন বলে হাও ওরে বাবা যাবা কোথায় আল্লাহ রসুল ডাক দিয়ে বলে বুড়িমা তুমি কোথায় যাবা বলে বাবা আমি একটু সামনে গ্রামে যাব ও বাবা আমার পুটলাখানা যদি একটু বয়ে দিতে আমি উপকৃত হতাম আমি অত্যন্ত খুশি হতাম আল্লাহর নবী বলেন অসুবিধা নাই বুড়িমা যা তোমার পুটলিখানা আমার বিশ্ব নবী পুটলিখানা মাথায় ধরে নিল
নিলার মাথায় তুলে নিও আল্লাহর নবী বলেন বুড়িমা আপনি আগে আগে চলুন আমি পেছন পেছন যাব ওই বুড়িমা বাপ যে আগে আগে যায় আল্লাহর রাসূল বাপ যে বুড়িমার পেছন পেছন যাওয়ার পর বুড়িমার একবারে গন্তব্যস্থলে বাবা পৌঁছে গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরদি নবী আমার পুতলাটা নেমে দিয়ে বলেন বুড়িমা তাহলে এবার আমি আসতে পানি ডাক দিয়ে বলে বেটা এত সুন্দর আমার কাজ করে দিলে একটু তাড়াতাড়ি তোমার পারিশ্রমিক আমি তোমাকে দিতে চাই বলো কত টাকা নেবে মোল্লা আল্লাহ রাসূল বলেন বুড়িমা আমি টাকা নিব না বলে বাবা তোমার নাম কি মোল্লা ডাক দিয়ে বলে বুড়িমা আপনি কোথায় চলে যাচ্ছেন একটু বলুন আপনার বাড়ি কোথায় বলে বাড়ি আবার মক্কা নগরে বলে কোথায় যাচ্ছেন ডাক দিয়ে বলে বাবা তোমরা কি শুনো নাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সসলাম সে নাকি নতুন ধর্ম প্রচার করেছে শুনে নাও তার কথা যদি না শুনছে যারা তাদেরকে তলোয়ার দিয়ে নাকি বেটা জবাই করে দিছে তা আমি মৃত্যুর ভয়ে জানের ভয়ে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি নবী বলেন বুড়িমা আপনি সে নবীকে চিনে বলে না দেখেন নাই বলে না বলে আপনি তাহলে লোকের মুখে শুনে পালাছেন বলে হ্যাঁ বলে বুড়িমা সেই নবীর ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন সে আব্দুল্লাহর সন্তান আমি সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বরং সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বুড়িমা অবাক বুড়িমার দুই চোখের পানি দিয়ে বাপ যার রুখতে পারছে না পানি ঝরছে বলে বাবা তুমি সেই নবী বলে হ্যাঁ বলে বেটা তুমি যদি প্রকৃত নবী হও সেই মুহাম্মদ যদি হও তাহলে তুমি কাউকে মারতে পারবে না তোমার ব্যবহারে দেখে নাও সাথে হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন সুবহানাল্লাহ এই ছিল সেই রসুল সেই নবী রহমাতুলিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বরং সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির ব্যবহার দেখে ঈমান এনেছে আবার অনেকে বাদ দিয়ে নবীর ব্যবহার সূচকে দেখার পর ঈমান আনে কিন্তু এমনি ভালোবেসেছে নবীকে ভালোবেসেছে আমরা অনেক আছি বাপজি মানুষ নবীকে ভালোবাসি দাবি করি কিন্তু পাঁচ উক্ত বাপজি আমরা নামাজ পড়ি না এরকম নাই আমাদের অনেকেই আছে অনেকে গল্প করতে করতে বলে যে নবীর জন্য জীবন দিয়ে দিব ওটা জীবন দিবেন ওটা ভালো কথা কিন্তু ওই কথাটাও মনে রাখে না যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমার পাঁচ উক্ত নামাজ পড়বে তার নামাজ পড়া দেখে আমার কলিজাটা শীতল হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ নামাজ হচ্ছে আমার চোখের শীতল ঠান্ডা আপনি নামাজ পড়বেন না আর যদি বলেন যে নবীকে ভালোবাসি জান্নাত যেতে পারবেন না যদি শুধু নবীকে ভালোবেসে যদি জান্নাত যেত তাহলে নবীজির সবচেয়ে কাছের চাচা আবু তালিব নাম শুনি নাই নবীজির চাচা আবু তালিব সে জান্নাতি না জাহান্নামি একটু জোরে বলুন ভাই জাহান্নামী এই আবু তালিব বিশ্ব নবীকে বাপ যে আপনার ভালোবেসে চলো কিন্তু নবীজির সুন্নাতের উপর আমল করে নাই নবীর সুন্নাত তরিকায় বাপ যে আপনাকে চলতে হবে সে আপনি হন আর আমি হন না কেন হাজি হোক সে পিসাই হোক না কেন তাকে নবীর সুন্নাত অনুযায়ী চলা লাগবে নবীর সুন্নাত অনুযায়ী যদি না চলা যায় জান্নাত পাওয়া যাবে না হযরত আবু তালিব নবীকে কত ভালোবাসতেন জানেন আমার নবীজি পবিত্র জবানে বলেছেন কিয়ামত পর্যন্ত যত উম্মত উম্মতে আসবে সবারই মহব্বত যদি এক পালে রাখা হয় আর আমার আবু তালিব চাচার মহব্বত যদি অপর পালে রাখা হয় নবীজি নিজে পবিত্র জবানে বলছেন যে আমার চাচা আবু তালিবের মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ লোকটা কত ভালোবাসতে কেতাবে এসেছে আল্লাহ নবীর আট বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করে নবীজির দাদা আব্দুল মুতালিব যখন আপনার রসুলের আট বছর বয়সে ইন্তেকাল করলেন তার কিছুদিন আগে নবীজির আপন চাচা আবু তালিবের হাওলা করে দিলেন যে বেটা আবু তালিব আমার এই নাতিকে তুমি দেখাশোনা করবা হযরত আবু তালিব তখন থেকে বাপ যে আট বছরের ছেলে থেকে রসুলকে মানুষ করতে লাগলে নবী আস্তে 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 বড় হলে নবীজির গার্জেন আবু তালিব
আবু তালিব নবীজির বিয়ে পর্যন্ত দিলেন খাদিজার সাথে। বিয়ে হওয়ার পরে নবী যখন 40 বছর বয়স ওই গাড়ি হিরা যে বাদ দিয়ে কোরআন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পরে নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কলমা পড়েছিলেন সর্বপ্রথম, বলুন আলহামদুলিল্লাহ। নবীজি আর বসে থাকলেন না, কলমার দাঁত দিতে শুরু করলে, কলমার দাঁত দিতে 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 আবু সুহেলদের কাছে যখন পৌঁছে গেল দাওয়াত, দিন দশক হয়েছে নবীর কলমার দাঁত দেওয়া। বেঈমান আবু সুহেল উদবা সাহিবা নবীকে ডাক দিয়ে বলল, ভাতি যাও ওগো আলামিন, নবীকে মক্কার লোকেরা বাপজি মোহাম্মদ বলে ডাকত, কোন আলামিন বলে ডাকত, সত্যবাদী বলে। এত নবীজির চরিত্র ছোট থেকে ভালো ছিল। ডাকে দিয়ে বলল, শোনো ভাই, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবো না, আমরা যা বাপ দাদার আমল থেকে করে আসছি তা করবো। এই ভাতি যাও, নতুন ধর্মর কথা তুমি বলবা না। নবীজি বলেন, চাচা আমি বলবো। বলে, তুমি শুনবে না বলে না। উদবা সাহেবা বলে, এখন কিছু বলো না, বলার সময় আছে, ওকে আজকে ছেড়ে দাও। নবীকে ছেড়ে দেওয়া হলো। নবীজির যে চাচা যে আবু তালিব বাবজি রসুলকে ভালোবাসতে, আবু তালিব মক্কা নগরে উনিও বাবজি কুরাইশ বংশের সর্দার, আবু সুহেল যেমন একটা বংশের নেতা, উদবা যেমন একটা বংশের নেতা, সাইবা একটা বংশের নেতা, অনুরূপভাবে বাবজি এই আবু তালিব কুরাইশ বংশের বড় নেতা। আবু সুহেল উদবা সাইবা লোকের মারফত আবু তালিবকে ডাকলো। ডাকার পর বলছে, ভাই আবু তালিব, শুধু তোমার খাতিরে কিছু আমরা বলি নাই। বলে, কি কথা, আমি তো বুঝতে পারলাম না। বলে, আবু তালিব ভাই, তুমি আমাদের দলের একটা বিশিষ্ট ব্যক্তি, শুনে নাও, তোমার ভাতিজা নতুন ধর্ম প্রচার করছে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছে। বলে, আমরা শুধু তোমার সম্মানার্থে আমরা মারি নাই। তাকে একটু বুঝিয়ে বলল, সে যেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা না বলে, যদি বলে তাহলে আমরা মারতে বাধ্য হব, তোমার ভাতিজাকে আমরা মারব। আবু তালিবের বুকটা মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, রসুলকে মারবো বলেছে, কারণ আবু তালিব বিশ্ব নবীকে এত ভালোবাসতে। আবু তালিব বললেন, ঠিক আছে, আমার ভাতিজাকে একটু বুঝিয়ে বলবো, ও নতুন দিনের দাওয়াত কেন দিতে যাবে, কারণ আবু তালিবে তো সেই বাপদাদা ধর্মকে সে মানত। বলে, আবু তালিব শোনে না, তোমার ভাতিজা যদি তোমার নতুন ধর্ম প্রচার বন্ধ করে দেয়, আমাদের বাপদাদার বিরুদ্ধের কথা যদি না বলে, তাহলে শোনে না, মক্কার সবচেয়ে সুন্দরী নারীটা তাকে ভোগ করতে দেওয়া হবে। কেন তারা এই কথা বলেছিল, কেতাবে লিখেছে বাপজি নবীজির যখন বয়স 25 বছর, 25 বছর যুব, আর খাদিজার সাথে যখন নবীর বিয়ে হয়, তখন খাদিজার কয় বছর বয়স মনে আছে বাপজি আপনাদের? কত বললে? 40। তাহলে খাদিজা বাপজি সে জুয়ান মেয়ে ছিল না, স্বাভাবিক 40 বছর খাতাতে নাম চলে গেলে আমরা বৃদ্ধ বলি, বয়স্ক মেয়ে। আবু তালিব বলল, শুনে নাও, যদি তোমার ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা না বলে, তাহলে সুন্দরী নারীটা ভোগ করতে দেওয়া হবে। বলে, তাই? বলে, হ্যাঁ, মক্কানগরে 200 উট তোমার ভাতিজাকে স্বইচ্ছা আমরা দিব। 3 নাম্বার, শুনে নাও, মক্কানগরে যেই বাগানটা স্বইচ্ছায় চাইবে, যে বাগানটা পছন্দ হবে তোমার ভাতিজার, বলে বাগানটা আমাকে দাও, আমাদের না হইলো আমরা সেই লোকটার কাছ থেকে বুঝলে তোমার ভাতিজাকে বাগানটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। এই অফারগুলো দেওয়া হলো তোমাকে, যা দিয়ে তাকে শুনিয়ে দিও। আবু তালিব বললে, অসুবিধা নাই, আমি ঠিক আছে, গিয়ে আমি ওই কথাটাই গিয়ে আমি বলবো, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বাড়িতে কলমার দাঁত দিয়ে বাপজি প্রবেশ করেছে। আবু তালিব বলল, গো আমার বিবি, তাড়াতাড়ি খাবারে বাসন তুমি সাজাও, বাসনে খাবার সাজাও,
আল্লাহর নবীজির চাচা আবু তালিবের জীবনীতে বাপ দিয়ে পাওয়া যায়। আমার নবীজিকে 8 বছর বয়সে বাপ আবু তালিব নেওয়ার পর সেদিন থেকে আবু তালিব বাপ যে খাবার খেতে একাই তিনি বসতেন না। একবার শুনে বাপ যে নবীজি নবীজির চাচা আবু তালিব বাপ যে দুজনায় খাবার খেতে আমার বিশ্ব নবী দরদি নবীকে বাপ যে খাবার খেতে বসাবেন। আবু তালিব বলে বিবি তাড়াতাড়ি বাসনে খাবার দিয়ে দাও, খাবার দিয়ে দাও। হলো ডাক দিয়ে বলে আমার ভাতিজাকে ডাকো, তোমার চাচা ডাক দিচ্ছে তাই বলো খাবার খেতে। আল্লাহর নবীকে গিয়ে বলে ওগো ভাতিজাও, তোমার চাচা আবু তালিব তোমাকে খাবার খেতে ডাকছে। আল্লাহর নবী চলে গেলেন। আবু তালিব বাবা হাত ধুয়েছেন, বলে ভাতে যাও হাতটা ধুয়ে নাও। নবী আমার খাবার খেতে বসলে দুই হাত দুখানা বাপ যে ধুতেন, এটা নবীর সুন্নাত। আল্লাহর নবী খাবার খেতে বসলেন। আবু তালিব চিন্তা করল আমি প্রথমেই যদি বারণ করে দিও, প্রথমে যদি বলে বাবা তুমি নতুন ধর্ম প্রচার করবে না, হয়তো আমার ভাতিজা খাবার খাবে না, আর আমার ভাতিজা যদি খাবার না খায় আমি থাকতে পারবো না। বলে না না এখন বলা যাবে না। ডাক দিয়ে বলো ভাতিজা খাবার খেতে শুরু করো। আল্লাহর নবী বলেন চাচা আপনি তো ভালোই জানেন, চাচা আপনার সাথে খাবার খেতে বসলে চাচা আপনি আগে বিসমিল্লাহ না বলে যদি না খাবার খান, আপনি খাবার না খেলে ও চাচা আমিও খাবার আগে খাই নাই, বলুন সুবহানাল্লাহ। যখন আমার নবী যেই কথা বাপজি বললেন, হযরতে আবু তালিব বাপজি নবীর চেহারার দিকে চেয়ে বাবা নবীর চেহারার দিয়ে চেয়ে চেয়ে বাপজি কান্দতে লাগলেন। মনে মনে চিন্তা করেছেন আল্লাহ এত ভালোবাসতেন আমাকে। আমার নবী বলেন চাচা আপনি না খেন আমি খাবারও খাবো না। আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নবী দেখলেন চাচা আবু তালিব খাবার খেতে লাগলো। আল্লাহর নবী বাপজি বিসমিল্লাহ বলে খাবার খেতে শুরু করে দিলেন। আল্লাহর নবী খাবার প্রায় মোটামুটি শেষের দিকে বাপজি আপনার খাবার খাওয়াও, যখন নবী হাত দিতে যাবে ওই সময় আবু তালিব ডাক দিয়ে বললো গো আমার ভাতিজা আমি তোমাকে একটা কথা বলব। আল্লাহ রাসূল বলেন চাচা একটা কানে আপনি 10টা যদি কথা বলেন কোনো বাধা না, আপনি বলেন ওগা আমার চাচা যখন আমার কেউ ছিল না তখন আপনি আমাকে সাহারা দিয়েছেন, আপনি আমার গার্জেন। ওগো চাচা চিন্তা করবেন না, তাড়াতাড়ি বলুন আপনি এমন কি কথা আমার সামনে আলোচনা করবেন বলেন। আল্লাহর নবীজিকে বলেন বাবা শুনলাম তুমি নাকি নতুন কলমা লা ইলাহা একটু মহব্বত পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ একটু সবাই মহব্বত পড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলে ভাতে যাও এই কলমানকে দাওয়াত দিছে বলে হ্যাঁ চাচা এটা শুনতাম। ও চাচা আপনি কি শুনেন নাই, বলে বাড়িতে বলে বলি করেছিল অতটা আমি গুরুত্ব দিয়েছিলাম না, কিন্তু শুনে নাও বাবা মক্কার উদবা সাহেব আবুল আহাব কয়েকটা নেতা আমাকে ডাক দিয়ে বলেছিল ওগা আমার আবু তালিব ভাই তোমার ভাতিজাকে একটু বারণ করো বা, কারণ যদি আমাদের বাপ দাদার বিরোধিতামূলক যদি কথা আবার যদি বলে আমি মারতে বাধ্য হব। ওগা আমার ভাতিজা যখন তোমাকে মারব বলল তখন মনে হচ্ছিল আমার বুকটা ভেঙে যাচ্ছিল। ও ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, একটু দয়া করে বলছি খবরদার তুমি ওদের বিরুদ্ধে আর কথা বলবা না, তুমি চুপচাপ থাকবা। ওগো ভাতিজা যদি তুমি চুপচাপ যদি থাকো, যদি বাপ দাদার বিরোধিতামূলক যদি কথা না বলাও তাহলে মক্কার সুন্দরী নারীটা তোমাকে ভোগ করতে দেয়া হবে, 200টা ইউট দেয়া হবে এবং সুন্দর সবচেয়ে বড় বাগানটা তুমি যেটা পছন্দ করবা সেটা তোমাকে দেয়া হবে। ওরে বাবা খবরদার নতুন ধর্ম তুমি প্রচার করবা না। আল্লাহর নবী বলেন চাচা আর কি বলার আছে, বলে না বাবা এটাই বলেছিলাম।
বিশ্বনবী আমার হাত দুখানা নয় বাবা নিজের চাচার দিকে লক্ষ্য করে বলে চাচা আমি আপনাকে সাক্ষ্য রেখে খোদার কসম করে বলি চাচা শুধু মক্কা নগরে সুন্দর নারী কেন দোষটা উঠ কেন বড় বাগান কেন ওগো আল্লাহর নবী শুনেন আসমান থেকে যদি সূর্য যদি নিয়ে আসাও আপনি যদি আমার ডান হাতে যদি মক্কার লোকেরা যদি নিয়ে দেয় আর আসমান থেকে যদি চাঁদ নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় ওগো আল্লাহর ওগো আমার চাচা শুনেন খোদার কসম করে বলি সত্য কলমার দাঁত দিতে পেছ পা হটব না জোরে বলুন সুবহানাল্লাহ বলে তুমি বন্ধ করবে না বলে নাও আবু তালিবের চেহারাটা বাপজি নীল হয়ে গেল চোখগুলো কুখের মতো লাল হয়ে গেল আবু তালিব নবীর মাথা হাত দিয়ে বলে এই ভাতি যাও আমিও লাতুজ্জার কসম খেয়ে বলছি আবু তালিব বলছে আমিও লাতুজ্জার কসম খেয়ে বলছি তোমার চাচা আবু তালিব বেঁচে থাকা পর্যন্ত তোমার শরীরে কোন মক্কার কোন লোক ফুল ফুলের ছিটকে ফেলতে পারবে না বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাই আমার বাবা জীবনে না নবীজির চাচা আবু তালিব রসুলের কথাকে মানে নাই কিন্তু নবীকে ভালোবেসে চলল জান্নাত যেতে পারেনি আমি প্রতিটি বাপজি ভাইকে বলবো রসুলের সেই বছরটা যেই বছর বাপজি আবু তালিব ইন্তেকাল করে নবীজির সেই বছরটা চরম কষ্টের বছর গিয়েছিল আবু তালিব ইন্তেকাল করার পরপরই নবীজির আপনার অর্ধাঙ্গিনী বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছিলেন ওই বছরই সেই বছরটাকে নবীজির সুখের বছর বলা হয় কারণ আবু তালিব বাপজি রসুলকে বাপজি সন্তক যে মাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার অনেক ছেলেরা বলতো কোগো আবু তালিব নেতা আপনার ভাতিজাকে অমুক জায়গায় ধরে মারতে দেখে আসলাম বলে কে মারছে বলে আবু সুফিয়ানের লোকেরা আবু সাহেলের লোকেরা আবু তালিব সাদা হাতে দৌড়াতেন সে জায়গায় নবীর কাছে গিয়ে দাঁড়াতে না তারা পালিয়ে যেত যে নেতা আসছে আবু তালিব নবীকে বাপজি অনেক গাল দিত নবীজির চাচা ইন্তেকাল করার পর সবচেয়ে বাপজি রসুলের গাল দিয়েছেন খাদিজাতুল কুবরা উনি এত ভালোবাসতে এত নবীজির বাপজি বিবি দামি পেয়েছিলে সারা পৃথিবীতে বাপজি তিনটে নারী হচ্ছে বাপজি সবচেয়ে দামি তার মধ্যে খাদিজা একজন বলুন সুবহানাল্লাহ খাদিজা চল্লিশ বছর বয়স্কা মেয়ে হলো আমার রহমাতুল্লিল আলামিন পয়গম্বর খাদিজাতুল কুবরাকে এত ভালোবাসতেন আর খাদিজা নবীকে এত ভালোবাসতেন বাপজি আমার সোনা লালেরা খাদিজা নবীকে কেমন ভালোবাসতেন তার কথা কেতাবে দেওয়া আছে আমার বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে নবী কলমার দাওয়াত দিতে গিয়ে বাপজি মার খেত কাফেরা মারত আজ তো আমরা মার খাই নাই সামান্য বাপজি একটা তাবলিগের জামাত কথা বলতে গেলে সকালবেলায় দেখেন অনেক সময় তাবলিগ জামাতরা গাছতে যায় যায় না সকালবেলায় বাড়িওয়ালাকে ডাকতে যায় যে নামাজ পড়তে আসে না তার বাড়িতে ডাকতে গিয়ে যদি বলা যে সালাম দেয় সালাম আলাইকুম বাড়ি ভিতর থেকে অনেকে সালামের উত্তর দেয় আবার অনেকে দেয় না তিনবার সালাম দিয়ে যখন উত্তর পাওয়া যায় না বলে অমুক ব্যক্তি আছে গো সে লোকটা হয়তো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে চোখ কচলাতে কচলাতে উঠে আসছে উঠে এসে বলে কে তখন দেশের যে লোকটা নিয়ে গেছে রাহাবার হিসেবে বলে যে ভাই কি চাচা এ দেখেন বিদেশি লোক এসেছে তাবলিগ জামাত আপনার সাথে দুটো কথা বলবে এরকম কথা বলে না তখন বাড়িওয়ালা কি বলে তখন অনেক এরকম বলে ফেলে কাজ পান না ভোরবেলায় এসে আপনি আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলে এটি বাপজি অনেকে কষ্ট পায় আমি গিয়েছিলাম একটা বাড়িতে ডাইরেক্ট এরকম কথা বলেছিল ইসো তোমার কাজ নাই তুমি দল নিয়ে চলে এসেছো খোদার কসমিকেরা বলছি ভাই যাহাতে লোকটা কথা বললে রসুলের কথা মনে পড়ে গেল চোখে পানি চলে আসছে তখন আমির সাহেব বলছেন ইসু বাবা মারেনি এ লোকটা তোমাকে মারেনি আমাদেরকে মারেনি আমার বিশ্ব নবীকে মারছিল এভাবে কলমার দাঁত দিতে গিয়ে বলুন আলহামদুলিল্লাহ নবীকে মেরেছে আজ আমরা তো মার খাচ্ছি না শুধু এতটুকু কথা বলেছে তোমার কাজ নাই বাপজি আমার সোনা লালেরা
সেই সময় নবীর কথা দাওয়াত দেওয়া কত কষ্ট ছিল নবীর। নবী যে আমার কলমার দাওয়াত দিতে গিয়ে মার খেতে রাত্রি 12টায় 2টায় 3টায় ফজরের সময় বাড়ি ঢুকতে, খাদিজাতুল কুবরা তিনি দরজার গুড়িতে দাঁড়িয়ে থাকতে, আমার বিশ্বনবী দরদি নবী এসে ডাক দিতেন শুধু খাদিজা, খাদিজা বলে একবার ডাক দিতে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সঙ্গে সঙ্গে বাপজি আপনার লব্বাইকে রাসূলুল্লাহ ওগো আমার প্রাণের স্বামী আমি দাঁড়িয়ে আছি জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলতে লোক খাদিজা, ওগো খাদিজা আমাকে মারলো। বলে কে মেরেছে? বলে মক্কা নগরের অমুক লোকটা আমাকে ধরে মেরেছে। মক্কা নগরে অমুক লোকটা দেখো পাথর মেরে আমার কপালে মেরে মাথাটা ফেটে দিয়েছে। আমার বিশ্বনবী কাঁদতেন খাদিজাতুল কুবরা। সাথে হাতে বাপজি আপনার বলা হয়েছে রসুলকে বুকের সাথে পাঁদা মেরে ধরতেন, জোরে ধরতে, গালে মুখে চুমা দিতে, পানিকে গরম করে ত্যানা ভিজে দিয়ে রক্তগুলোকে মুছে দিতেন বলুন আলহামদুলিল্লাহ। আর বলতে ওগো খাদিজা আমি তো তাকে এমন কোনো অন্যায় কথা বলি নাই, আমি শুধু তাদেরকে জান্নাতের রাস্তা বলতে গিয়েছিলাম আর ওরা আমাকে ধরে মারলো। খাদিজাতুল কুবরা তিনি মুচকে মুচকে হাসতেন আর বলতেন ওগো স্বামী আপনাকে ওরা চিনে না, যদি চিনত যে আপনি আখিরি জামানার পয়গম্বর তাহলে আপনাকে মারতে পারতো না বলুন আলহামদুলিল্লাহ। আপনি কাঁদবেন না নবী, আপনার পূর্বে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন সবাইকে মার খেতে হয়েছিল তার কওমের লোকের কাছে। কি কি সান্ত্বনামূলক কথা! আর আজ বাপজি আমাদের কি হয় একটু পরীক্ষা করে দেখবে, যদি আপনাকে পাড়াতে কেউ মারে আর যদি কানতে কানতে বাড়তে বিবির কাছে যদি বলে যে আমাকে ওই কাঞ্চনগরে মুড়ে আমাকে ছলেমদ্দিন ধরে দেখো ঘুষ মেরে আমার লাখ ফাটি দিয়েছে, তো বিবিতে বলবে যে চুরি পরো গা হাতে, চুরি পরে ঘুরিয়ে বেড়াও গা, তার মানে মানে তুমি ওকে ঘুষ মেরে বারো লাখ ছুঁড়ে ফাটিয়ে দিতে পারো নি, কি বলবে না রেখো। আর খাদিজাতুল কুবরা তিনি সান্ত্বনা দিয়ে বলছেন ওগো প্রাণের স্বামী ওরা যদি চিনত আপনি আখিরি জামানার নবী আপনাকে অবুল করে মারত না, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দামি নবী ওরা চিনে না তাই আপনাকে বেড়েছে। আমার বিশ্ব নবীজির বিবি খাদিজা এত নবীকে ভালোবাসতে, নবীও ভালোবাসতে,